নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা। যেহেতু আজকে বিজয় দশমী, আমি আর আমার দেবর, আর এই আমার হচ্ছে কর্তা শাশুড়ি, যার সাথে আমি দিনে 24টা ঘন্টা একসাথে থাকি। শ্বশুরবাড়িতে আসলে আমার বান্ধবীও বলতে পারেন। আর এখন আমরা সিঁদুর খেলার জন্য মন্দিরে যাচ্ছি, সাথে আমার ননদ, ভাগ্না, আমার শাশুড়ি আর কর্তা শাশুড়ি, আসলে সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। আর ওই যে আমার শাশুড়ি আসলে দাঁড়ায় আছে, আর আমার ননদ আর আমি যাচ্ছি, আর সবাই পিছনে আরো আছে, আর আমার কাকি শাশুড়ি সবাই আগে একটু গেছে, আমাদের আসলে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়েছে এই জন্যই। এখন আমরা যাচ্ছি সবাই বিজয় দশমী এই সিঁদুর খেলার জন্য মন্দিরে। এই যে আমার শাশুড়ি আর আমি, আসলে শাশুড়ি শারীরিকভাবে একটু অসুস্থ, এই জন্য চুপচাপ, নাতে উনি অনেক সুন্দর নাচতে পারে, অনেক আনন্দ করে, কিন্তু সে শারীরিকভাবে অসুস্থ। আর এই যে আমার ননদ সিঁদুর দিচ্ছে, মা দুর্গা, তারপরে এই যে সবাইকে সিঁদুর করাচ্ছে। আসলে আপনারা হয়তো বা বলবেন যে আমি সিঁদুর আমার কে পড়ালো, আমি কাউকে পড়ালাম, আসলে সেটা দেখাতে পারছি না, কারণ আমার কাছে মোবাইল ছিল। আর এই যে আমার ননদ আমাকে সিঁদুর পড়ালো, আর আমার বন্ধু, অনেকেই হয়তো বা জানেন, আপনাদের দাদার বেস্ট ফ্রেন্ড শুভ, ওর বোন, আমারও ননদ ভাগ্না আর আমার বর্মা, আর উনিও আমার যা, সবাই মিলে আসলে সিঁদুর খেলার মজাই আলাদা। কিন্তু একটা কথা মনে হলে আসলে খারাপ লাগে, সেটা হচ্ছে আজকে বিসর্জন। আর দেখেন আমার যারা কত নাচতেছে, যা ননদ ভাস্কর্য, সবাই আসলে অনেক আনন্দ করতেছে। আর পূজাটা আসলে বিশেষ করে ছোটদের জন্য, ছোটদের আনন্দ আসলে দেখলেই ভালো লাগে, ওরা মনের আনন্দে সবাই নাচতেছে। আর আমার শ্বশুরবাড়িতে আসলে সবাই নাচতে কেউ লজ্জা পায় না, সবাই আনন্দ করতে খুব পছন্দ করে। আর পাড়ার যত বউ, তারপরে শাশুড়িও সবাই আসলে একসঙ্গে এই দিনটা আমরা আনন্দেই কাটাই, সিঁদুর খেলে নাচানাচি সবাই করে। আর আমি যেহেতু ভিডিও করতেছি আর আপনাদের সাথে আসলে শেয়ার করতেছি, আসলে আমরা কীরকম করে দশমীটা উদযাপন করছি সিঁদুর খেলার মধ্যে দিয়ে। আর একটা কথা মনে হলে আসলে কষ্ট লাগে, সেটা হচ্ছে আজকে যেহেতু পূজা বিসর্জন, মা প্রতিমা বিসর্জন হবে, এই জন্য মনটা খারাপ লাগতেছে আমাদের। এই জানি না এই দিনটা কেউ ফিরে পাবো না পাবো, এই জন্য আসলে ফিল্মবন্দি করা, আর সবার আনন্দ দেখে আসলে মনটাও ঘুরে যায়। আর আমার দুই গান আসতেছে এখন, আসলে ওনারা খুব নাচতে পারে। আর আসলে আরো অনেক আগ থেকে আসলে নাচ শুরু হয়েছে, কিন্তু আমরা আসতে একটু দেরি করছি, এই জন্য শেষ মুহূর্তের এটা। তো অনেক আনন্দ হয়। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই আসলে পুজোতে অনেক আনন্দ করে, আমরাও ওভাবেই আনন্দ করলাম। আর একটা কথা মনে হলে খারাপ লাগতেছে, সেটা হচ্ছে আজকে মায়ের বিষয় নিয়ে, এই আনন্দময় দিনটা শেষ হয়ে যাচ্ছে, ছুটিও শেষ হচ্ছে, এখন সবাই নাচতেছে। আর আপনারা সবাই কেমন আছেন? আর সবাইকে আবারও বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর নাচন কুদন তো অনেক দেখলেনই, সিঁদুর খেলাও দেখলেন, এখন মার প্রতিমা বিসর্জন দেখবেন। ভালো থাকবেন, যে যেখানেই থাকবেন সবাইকে আবারও দশমীর শুভেচ্ছা। আর আপনারা দেখেন মায়ের বিসর্জন এখন, সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা আবার।
আলোক কর রে, ওদিক আলোক কর মদন। কবে বদ্ধ থাকে সাথে?